আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, দর্শক আপনারা সকলে জানেন গত অক্টোবরে নেইমার জুনিয়র কিন্তু উরুগুয়ের বিপক্ষে খেলার সময় একটা গুরুতর ইঞ্জুরিতে পড়লেন এবং সেই ইঞ্জুরি থেকে সেরে উঠতে তার ম্যাক্সিমাম 8 থেকে 10 মাস সময় লাগবে, এরকমটাই বলেছিল ব্রাজিলের ডক্টর রদ্রিগো লাসমার। কিন্তু ইদানিং সময় নেইমার ট্রেনিং মেনিং করছে, আসলে অনেক ভালো সময় কাটাচ্ছে, খুব দ্রুতই তিনি মাঠে ফেরার চেষ্টা করছেন, এরকমটা জানিয়েছে আল হিলাল। তবে খুব দ্রুত মাঠে দেখা যাওয়ার আগেই নেইমার জুনিয়রকে নিয়ে এবার মন্তব্য করলেন, বার্সেলোনায় থাকাকালীন তার সতীর্থ স্পেন তারকা ফুটবলার জেরার্ড পিকে, মূলত তারা একসাথে খেলেছিল, নেইমারের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে তিনি নেইমারের সাথে দেখা করেছিলেন যখন নেইমার ইঞ্জুরিতে পড়েছিলেন এবং সেই সমস্ত কথাগুলো তিনি এখন সোশ্যাল মিডিয়ায় আসলে পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন। তিনি বলেছেন নেইমারের মাথায় এখন 26 বিশ্বকাপ, সে এটি জিততে মরিয়া এবং সেদিকেই মন দিচ্ছে। ইঞ্জুরিতে পড়ার পর আমি তার দিয়ে খেল করেছিলাম, তার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, আমি তার সাথে কথা বলেছি, এখন সে আরও বেশি উজ্জীবিত, এমন কিছু করছে যা আগে করেনি। ট্রেনিং ও খেলা শুরু করার পর আমরা আবার নেইমারের সেরাটা দেখার অপেক্ষায় আছি। মূলত তিনি বলেছেন যে নেইমার জুনিয়রের প্ল্যানে 2026 বিশ্বকাপই শুধু আছে, 2026 বিশ্বকাপটা নেইমার জিততে চান যে কোনোভাবে, সেই জন্য আসলে নিজেকে ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। তো দর্শক আপনাদের কি মনে হয়, নেইমার জুনিয়র কি পারবে খুব দ্রুত ব্রাজিল জাতীয় দলে এসে আবারও ব্রাজিলের সেই পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে?